বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ কইরা হাইট্টা যায় ফাইট্টা যায় ওরে বুকটা ফাইট্টা যায়। উফ কি গরম রে। ওই মামা যাইবা? যামু তো স্যার, স্যার যামু তো, আইন লয়ে যাই। ওই যাইবা? হ্যাঁ যামু। কই যাইবেন? নিকেতন। হ্যাঁ যামু উঠেন, 60 টাকা ভাড়া। আচ্ছা ভাড়া কোনো ব্যাপার না, চল। মহিলারা আজকাল অফিস আদালতে সব জায়গায় পুরুষ গো ভাত মেরা দিতেছে, বাকি আছিল এই রিক্সা চালানরা। আজকাল দেখতেছি মহিলারা এই আমগমতে রিক্সা চালক গো ভাত মেরা দিল। আরে দুনিয়া, তুমি চলো না, কোনো সমস্যা নাই, চলো। আরে যান, আপনি লই আহেন। এই তুই যাবি না, চল। আরে চল। তোমার লগে এই রিক্সা চালান টালান যায় না, এই তোমার লগে যায় এরম একটা কাম তুমি খুঁজা লও মা। আমার লগে কি কাম যায় চাচা? আমনি কোন মাগো, তুমি তো মনে লেহা পড়া জানো না, তুমি একটা কাম করতে পারো, ওই গার্মেন্টসে কাম করো, আর নাইলে কোনো বাসা বাড়িতে কাম করো। চাচা এতদিন তো গার্মেন্টসেই কাম করতাম, এগোমত কিছু অসভ্যদের কারণে আমার গার্মেন্টসের কামটাও ছাড়তে হইল। প্রতিটা ঘরেই এরম অসভ্য বাস করে, যার ভুক্তভোগী আমার মায়, তাই আমার মায় আমার বাসা বাড়িতে কাম করতে দেয় না। কামের মাইয়া হয়েও বাড়ি বাড়ি কাম করলে একই সমস্যা, অফিসে পথে ঘাটে নারীরা একই সমস্যায় পড়ে। ভাবছিলাম এই রিক্সা চালাইলে হয়তো এই বিপদে পড়ুম না, কিন্তু আইজ দেখেন এই একই বিপদে পড়তে হইল। চাচা আসলে আমগো সমাজটাই ঠিক নাই বুঝছেন, সমাজ ঠিক থাকলে আমরা সব জায়গায় নিরাপদে কাম করতে পারতাম চাচা। হমা ঠিকই কইছ, আমাকে সমাজ নাই ঠিক নাই। কাকা আপনার হয়েছে, চলেন না যাই। ও ও স্যার আইতাছি, খালা আইতাছি। মা তুমি যাও, আমি আহি। হ্যাঁ আচ্ছা।